বুধবার সিটি সেন্টারে DYFI-এর মিছিলে এবং CPM-এর দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পথে নামল CPM। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রমুখ। সিধুকানু ইন্দোর স্টেডিয়ামের পাশ দিয়ে দুর্গাপুর নগম নিগম পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের বাধায় সেই রাস্তা ছেড়ে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে মিছিল এগোতে থাকে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশ বাধা দিতেই বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ওখানে পার্থ মুখার্জি বংশগোপাল চৌধুরী আছে, কথা বলছে। বাচ্চা আর বেশি কিছু বলবো না, এই শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় শুয়োর মারার টেকা জোগাড় করে রাখুন। শুয়োর মারতে দেখেছেন তো কেমন করে মারে, এরকম হয় শুয়োর মারো তাহলে নিজে মারো, এই শুয়োর নিয়ে আন্দোলনে এগিয়ে চলো। কমরেড, আমাদের রাজ্য শাসন আর তার গুন্ডা বাহিনীর এই যে সন্ত্রাসমূলক আক্রমণ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র রোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যের তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা আর্জি করেন প্রশ্নে আন্দোলন করছে, যারা জাস্টিস ফর আরজিকর এই দাবিতে সোচ্চার হয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্রবোচনা দিয়েছে, যার পরিণতি হচ্ছে কালকে ছাত্র যুব মহিলাদের আমাদের দুর্গাপুরের মিছিলে কালকে বর্বর আক্রমণ তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে, কালকে বোমা মেরেছে, লাঠি নিয়ে আক্রমণ করেছে, ইট পাথর রড নিয়ে আক্রমণ করেছে, আমাদের কর্মীদের খুন করতে হত্যা করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দিয়েছে গোটা রাজ্যে। আজকে তৃণমূলের স্বৈরাচারী গুন্ডামি বর্বর শাসন আমরা দেখতে পাচ্ছি, আর দলদাস তৃণমূল কংগ্রেসের অনুগামীতে পরিণত হয়েছে এই রাজ্য পুলিশ। দেখুন আপনারা, আমরা এখানে শহরে শান্তিপূর্ণ মিছিল করছি, ওরা মিছিল করতে দেবে না, এখানে আটকে দিয়েছে। আজকে আমরা তীব্র প্রতিবাদ করছি, আমাদের সিটি সেন্টারে যেতে দেওয়া হোক, আমাদের ওখানে মিছিল করতে দেওয়া হোক, আমাদের যেভাবে আজকে এখানে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, এটা কোনো গণতন্ত্র নয়। আমাদের মিছিল করতে দেওয়া হোক, আমরা এই দাবি করছি, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আমাদের চলবে। জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এক মিনিট, আপনাদের তো শহরের বাইরে এইটার প্রতিবাদে কি করবেন? আমরা এখন মিছিল নিয়ে গেব, আমাদের নেতৃত্ব কথা বলছে পুলিশের সাথে।